হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা এলগামাল সাইফার নিয়ে কথা বলবো। তো এলগামাল হচ্ছে আমাদের একটা অ্যাসিমেট্রিক সাইফার। এখানে আমার দুইটা কি এর দরকার হচ্ছে, একটা পাবলিক কি, একটা প্রাইভেট কি। আর এই ক্ষেত্রে আমাদের এনক্রিপশনে দুইটা সাইফার টেক্সট ক্রিয়েট হয়, একটা C1 একটা C2। এর তাহলে প্রথম কাজটা আমাদের কি হবে, আমার দুইটি কি জেনারেট করা। তার জন্য আমার প্রথমে কি করতে হবে, একটা প্রাইম নিয়ে নিতে হবে P। এরপরে তার প্রিমিটিভ রুট বের করতে হবে, সেটা নাম দিয়েছি E1। তারপরে আমরা প্রাইভেট কি D কে জেনারেট করব বা সিলেক্ট করব, কিভাবে 1 থেকে P-2 এর মধ্যে যে কোনো একটা নাম্বার হয়ে যাবে আমার প্রাইভেট কি D। এরপরে প্রাইভেট কি জেনারেট করার পরে আমরা E2 আর একটা পাবলিক কি জেনারেট করব, সেটা হচ্ছে E1 টু দি পাওয়ার D মড P। এটা হবে আমার E2। তাহলে এখানে পাবলিক কি হচ্ছে E1, E2 আর P, এই তিনটা হচ্ছে আমার পাবলিক কি, এবং প্রাইভেট কি হচ্ছে শুধু D। তাহলে কি জেনারেশনের শেষে আমরা কি করব, এনক্রিপশন করব। এনক্রিপশনের দুইটা ফর্মুলা, একটা হচ্ছে C1 এর জন্য, একটা হচ্ছে C2 এর জন্য। তাহলে C1 ইকুয়ালস টু E1 টু দি পাওয়ার R মড P, এবং C2 ইকুয়ালস টু, এখানে PT মিন্স প্লেন টেক্সট, ইনটু E2 দি পাওয়ার R মড P, এটা হচ্ছে আমাদের C2। তাহলে C1 আর C2 আমাদের দুইটা হয়ে যাবে এনক্রিপ্টেড টেক্সট অথবা সাইফার টেক্সট। এনক্রিপশনের পরে আমাদের কাজটা হবে ডিক্রিপশন করা। তাহলে ডিক্রিপশনের ক্ষেত্রে আমার ফর্মুলাটা হবে C2 ইনটু C1 টু দি পাওয়ার D, দেন পুরাটার ওপরে -1, দেন মড পি, এটা হয়ে যাবে আমার প্লেন টেক্সট বা ডিক্রিপ্টেড টেক্সট। তো এখন আমরা ইমপ্লিমেন্টেশনে চলে আসি। তো ইমপ্লিমেন্টেশনে প্রথম কাজটা কী হবে, আমার তিনটা জিনিসকে ইম্পোর্ট করে নেওয়া, যেটা প্রিমিটিভ রুট, র্যান্ডম প্রাইম আর র্যান্ডম, এই তিনটে জিনিসকে ইম্পোর্ট করে নিলাম। এরপরের কাজটা হবে আমাদের একটা প্রাইম নাম্বার সিলেক্ট করা বা চুজ করা। সেটার জন্য আমার লিমিট দিয়ে দিতে হবে, স্টার্ট লিমিটটা হবে আমাদের 2 এবং এন্ড লিমিটটা হবে 10 টু দি পাওয়ার 3। এর মধ্যে যে কোনো একটা র্যান্ডম প্রাইম চুজ করে দিবে। এরপরের কাজটা হবে প্রিমিটিভ রুট, পি এর প্রিমিটিভ রুট বের করা, যেটা কিনা আমাদের হয়ে যাবে একটা পাবলিক কি E1। তাহলে এটা হয়ে গেল আমাদের E1। এরপরের কাজটা হবে আমার D, মানে প্রাইভেট কি জেনারেট করা। তাহলে প্রাইভেট কি এর আমাদের কন্ডিশন ছিল কি, যেটা হবে আমাদের 1 থেকে P-2 এর মধ্যে কোনো একটা র্যান্ডম নাম্বার। তাহলে র্যান্ডম নাম্বারের জন্য আমরা এখানে র্যান্ডম ইন্টিজার কল করলাম এবং লিমিট দিয়ে দিলাম, যেটা হবে 1 থেকে P-2 পর্যন্ত। তাহলে এটা হয়ে গেল আমাদের T। এরপরে চলে আসবো E2। তাহলে E2 বের করার জন্য আমাদের যে ফর্মুলাটা ছিল, সেখানে আমরা যদি পাওয়ার ফাংশনটা ইউজ করি তাহলে E2 বের করা অনেক ইজি হয়ে যায়। তাহলে পাওয়ার ফাংশনের মধ্যে বেস হবে আমাদের E1 টু দি পাওয়ার D ছিল, তার মানে D হবে আমাদের এক্সপোনেন্ট এবং মডুলাসটা হবে হচ্ছে P। তাহলে এভাবে করে আমরা তিনটা কি জেনারেট করে ফেললাম, একটা হচ্ছে E1, একটা হচ্ছে E2 আর একটা হচ্ছে D, যেটা হচ্ছে প্রাইভেট কি। তাহলে কি জেনারেট করার পরে আমার এখানে একটা র্যান্ডম নাম্বার R কে সিলেক্ট করতে হবে, যেটা লিমিট আমি দিয়ে দিয়েছি 1 থেকে 10 পর্যন্ত। এরপরের কাজটা হবে আমার প্লেন টেক্সট নিয়ে নেওয়া ইউজারের থেকে। তাহলে এই ফাংশন কল করে আমরা একটা প্লেন টেক্সটকে নিয়ে নিলাম ইউজারের থেকে, যেটা কিনা আমি এখানে ইন্টিজারে কনভার্ট করেছি। এরপরে আমার এনক্রিপশনের ক্ষেত্রে যেহেতু এখানে দুইটা সাইফার টেক্সট ক্রিয়েট হয় বা জেনারেট হয়, সেজন্য সাইফার টেক্সট 1-এর মধ্যে আমরা পাওয়ার ফাংশনকে কল করেছি। তো পাওয়ার ফাংশনের মধ্যে আমরা বেস হিসেবে E1 কে পাস করেছি, পাওয়ার হিসেবে R, মানে আমার যে র্যান্ডম নাম্বারটা ছিল সেটা, এবং P মডুলাস হিসেবে পাস করেছি। তাহলে এইটা আমার যেটা রিটার্ন করবে সেটা হয়ে যাবে সাইফার টেক্সট 1। এবার সাইফার টেক্সট 2 এর জন্য কি করতে হবে, আমার যে প্লেন টেক্সটটা ছিল সেটা গুণ করে দিতে হবে E2 টু দি পাওয়ার R মডুলাস P। পাওয়ার ফাংশনকে আমরা একবারে ওরকম না লিখে ভেঙেও এরকমভাবে লিখতে পারি। তাহলে এটা আমার রিটার্ন করবে সাইফার টেক্সট 2। তাহলে এখান থেকে আমরা দুইটা সাইফার টেক্সট পেয়ে গেলাম।
তাহলে এটা ছিল আমার এনক্রিপশন এরপরে যদি ডিক্রিপশনে চলে আসি তখন কি করব তখন হচ্ছে এই পাওয়ার ফাংশন কল করে সাইফার টেক্সট 1 টু দি পাওয়ার ডি এটাকে বের করব এরপরে আরেকটা পাওয়ার ফাংশন কল করে আমরা এখানে মাল্টিপল ইনভার্স বের করব তাহলে এই যেখানে ভ্যালুটা পেয়েছিলাম ওইটার আমরা এক্সপোনেন্ট দিয়ে দিব -1 এবং মডুলাস হবে p তাহলে এটা হয়ে গেল আমাদের মাল্টিপল ইনভার্স তারপরে আমরা কি করব এই সাইফার টেক্সট 2 কে জাস্ট মাল্টিপ্লাই করে দিব মাল্টিপল ইনভার্সের সাথে এবং এটাকে মড p করব তাহলে এটা হয়ে গেল আমাদের প্লেইন টেক্সট এবার এই প্লেইন টেক্সট কে প্রিন্ট করে দিব তাহলে এখানে যদি আমরা দেখি 7 যদি আমাদের প্লেইন টেক্সট হয় সাইফার টেক্সট হয়েছে 16 এন্ড 236 এই দুইটা আমাদের সাইফার টেক্সট এবং ডিক্রিপ্টেড মেসেজ আর প্লেইন টেক্সট ডিক্রিপ্টেড মেসেজ অথবা প্লেইন টেক্সট হয়েছে 7 তাহলে এটাই ছিল মোটামুটি আমাদের এলগামাল সাইফার